হ্যালো ভিওর সবাই কেমন আছে নিশ্চয়ই ভালো আছেন তো আমরা কথা না বাড়াইয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি প্লে স্টোরে তো আমরা আজকে দেখিয়ে দেব কীভাবে আসলে স্ন্যাপচ্যাটে একটা আইডি খুলবেন বা অ্যাকাউন্ট খুলবেন তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্লে স্টোরে এসে স্ন্যাপচ্যাট লিখে আমরা সার্চ করবো এই যে এরকম একটা হলুদ কালারের লোকে যে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখে আপনি ইনস্টল করে নেবেন ইনস্টল করা শেষে জাস্ট ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এর জন্য আমরা সাইন আপে ক্লিক করব এরপর গেট স্টার্টেড এখানে কন্টিনিউ বাটনে প্রেস করব অ্যালাউ করে দিব আবার অ্যালাউ করে দিব আবার অ্যালাউ করে দিব এরপরে ফার্স্ট অ্যান্ড লাস্ট নেম লিখতে বলতে অর্থাৎ আপনার পুরো নামটা দিয়ে দিবেন তো আমরা আমাদের পুরো নামটা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট কন্টিনিউ বাটন প্রেস করবো এখানে বার্থডে সিলেক্ট করতে হবে নিচে থেকে যে দেখুন প্রথমে আপনার মাস সিলেক্ট করতে হবে আপনি কোন মাসে জন্মগ্রহণ করছেন এরপরে আপনার তারিখ সিলেক্ট করতে হবে এরপরে আপনার সাল সিলেক্ট করতে হবে এভাবে আপনি সিলেক্ট করে কন্টিনিউ বাটনে প্রেস করবেন এরপরে এখানে দেখুন একটা ইউজার নেম দিয়ে দিয়েছে এই ইউজার নেমটা যদি আপনার পছন্দ হয় আপনি এটা রেখেই কন্টিনিউ প্রেস করবেন আর যদি পছন্দ নয় তাহলে এখানে চেঞ্জ মাই ইউজার নেমে ক্লিক করে আপনি আপনার মতো একটা দিয়ে দেবেন সাপোজ আমি কেটে দিলাম আমার জানেন যে আমার সকল ইউজার নেম হচ্ছে শাহরুখ বিডি আমার যতগুলো ইউজার নেম আছে ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার লিঙ্কড সব কিছুর এই যে শাহরুখ বিডি তো এটাও আমরা একটা শাহরুখ বিডি দিয়ে দিলাম এটা ইউজার নেম অ্যাভেলেবেল আছে তো আমরা জাস্ট কন্টিনিউ বাটনে প্রেস করবো এরপরে একটা পাসওয়ার্ড সেট করতে বলতেছে যে পাসওয়ার্ড শুড বি অ্যাটলিস্ট এইট ক্যারেক্টার্স আট সংখ্যার ভিতরে অবশ্যই পাসওয়ার্ড হতে হবে তো আমরা আমাদের মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি দিয়ে কন্টিনিউতে প্রেস করব কন্টিনিউতে প্রেস করলে ইমেল দিতে হবে তো বাই ডিফল্ট এখানে আমাদের ইমেল ডিফল্টভাবে আমাদের ফোনের একটা ইমেল সিলেক্ট হয়ে থাকবে এখানে আমরা ইমেল না দিয়ে আমরা চাইলে এখানে ইউজ ফোন নাম্বার রেজিস্টারটি ক্লিক করে আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিতে পারি তো আমরা আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি দিয়ে জাস্ট ফিনিশে ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে কনফার্ম ইউর নাম্বার এখানে আমাদের নাম্বার একটা কোড আসবে কোডটা অটোমেটিক্যালি যদি এই মোবাইলে থাকে তো কোডটা অটোমেটিক্যালি এটা নিয়ে নিবে এখানে আমাদের কিছু ফ্রেন্ড অ্যাড করতে বলতেছে তো আমরা অ্যাড করতে না চাইলে আমার উপরে যে স্কিপ লেখা আছে স্কিপে ক্লিক করে স্কিপের উপরে ক্লিক করে দেব এরপরে ক্রিয়েটিউট বা বিটোমোজি এখানে আমরা কন্টিনিউ বাটন প্রেস করবো এখানে হোয়াইল ইউজিং দিস অ্যাপ দেবো এরপরে আমরা ইন্টার্যাক্টিভ উইথ ফ্রেন্ডস এটা আমরা স্কিপ দিয়ে দেবো ওই উপরে আমরা স্কিপ বাটনে প্রেস করবো টার্ন অন করে দিব অ্যালাউ করে দিব ওয়াইল ইউজিং অ্যাপস দিব এই যে আমাদের ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে গেছে তো আমি ক্যামেরাটা অফ রাখছি এখন কিন্তু খুব সহজে আপনার এইভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল আপনি এখান থেকে এসে নিচে অপশনগুলো দেখে দেন ম্যাপ স্কিপ দিলাম এখানে চ্যাট আছে এখানে ক্যামেরাতে গেলে আপনি এখানে বিভিন্ন আপনারা জানেন যে স্ন্যাপচ্যাটে সুন্দর সুন্দর ইফেক্ট আছে আপনি চাইলে কেন এই ইফেক্টগুলো ব্যবহার করে আপনি ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন অনেক সুন্দর চমৎকার লাগবে ডিএসএলআর ক্যামেরা মতো আপনারা সকলে জানেন আপনি এখন অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে আপনি এখানে এসে এখন আপনার ক্যামেরাটা অন করে আপনি এখানে ছবি তুলে দেখতে পারেন খুব চমৎকার চমৎকার সব ইফেক্ট পাবেন এখানে এরপর হচ্ছে আপনার নিচে থেকে যদি কেটে দিয়ে এখানে এক্সপ্লোর অপশন আছে এখানে এক্সপ্লোর থেকে আপনি দেখে নিতে পারেন এই ফি এই ইফেক্টগুলো আপনি আপনার ফটো ভিডিওতে ব্যবহার করতে পারেন জাস্ট এটার উপরে ট্যাপ করবে করলে ক্যামেরাটা অন হবে আপনার ওরকম ফেস আপনার সামনে আপনার ক্যামেরাটা অন হলে এমন ফেস হবে এরপরে আপনারা এইখান থেকে ব্যাকে গেলে আরও কিছু অপশন আপনারা দেখতে পারবেন এখান থেকে স্টোরিজ আছে এখানে স্টোরিজগুলো দেখতে পারবেন আপনার ফ্রেন্ড লিস্টে বা আপনার এখানে পাবলিক যাদের দেওয়া তাদের এরপরে এখান থেকে স্পোর্ট লাইট ওকে ওগুলো আপনার রিলসের মতো এগুলো স্পটলাইটে আস আসলে হচ্ছে ফেসবুক রিলসের মতো আপনারা যেরকম ফেসবুক রিলসে ভিডিও দেখেন এখানে স্পটলাইটও তেমন এখানে আপনি এই রিলসগুলো থ্রি ডট মেরু থেকে কিন্তু আপনি রিমিক্স করতে পারবেন আমরা যেরকম ফেসবুকে কারো রিলস ভিডিও দেখে আমরা ইনকাম করতে পারি তো এখানেও দেখুন এই যে থ্রি ডট মেনুতে ক্লিক করলে যে রি রিমিক্স স্ন্যাপ নামে অপশন পাবেন এখানে ক্লিক করলে আপনাদের ক্যামেরাটা অন হবে এবং আপনারা কিন্তু চাইলে ডুয়েট করতে পারবেন অর্থাৎ আপনি দেখতে পারবেন এইভাবে যত রিলস এইগুলো স্পটলাইট নামে আসলে স্ন্যাপচ্যাটে ব্যবহৃত হয় তো এইভাবেই কিন্তু আপনারা চাইলে এগুলো ব্যবহার করুন করতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে যাবেন এবং টিকসেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে